আপনারা রোজ সানস্ক্রিন ব্যবহার করেন, কিন্তু অনেকেই জানিয়েছেন যে সানস্ক্রিন ব্যবহার করা সত্ত্বেও আপনাদের ত্বক কালো হয়ে যাচ্ছে, তেলতেলে হয়ে যাচ্ছে কিংবা ব্রণ উঠছে। এর কারণ হতে পারে আপনি যে সানস্ক্রিনটি ব্যবহার করছেন সেটি আপনার স্কিনের জন্য সঠিক নয়। আজকের ভিডিওতে আমি সানস্ক্রিন সম্পর্কে এমন কিছু জরুরি কথা আপনাদের জানাবো যেটি জানলে আপনারা নিজেই নিজের ত্বকের জন্য উপযুক্ত সানস্ক্রিন বেছে নিতে পারবেন, যার ফলে আপনার ত্বকে কোনো সমস্যা হবে না। প্রথমে বলি, আমরা সবাই শুনছি যে সানস্ক্রিন ব্যবহার করার সময় SPF রেটিং, PA রেটিং এবং ব্রড স্পেকট্রাম কিনা সেটি দেখে নিতে। আসুন জেনে নিই SPF রেটিং, PA রেটিং এবং ব্রড স্পেকট্রাম এই কথাগুলির মানে কি। SPF বা সান প্রোটেকশন হচ্ছে আপনার ব্যবহৃত সানস্ক্রিনটি আপনাকে সূর্যালোকের UVB রশ্মি থেকে কতটা বাঁচাতে পারে তার একটি পরিমাপ। এই UVB রোদে বেরোলেই সঙ্গে সঙ্গে ত্বক যে কালো হয়ে যায় বা পুড়ে যায় তার জন্য রেসপন্সিবল, এর ফলে সানবর্ণ হতে পারে। সহজ ভাষায় বলি, যদি সানস্ক্রিন না লাগালে, সান এক্সপোজার হলে আপনার ত্বক 10 মিনিটে পুড়ে যায়, তবে SPF 30 দেওয়া সানস্ক্রিন আপনার স্কিনকে 30×10 30×10 300 মিনিট সূর্যালোক থেকে সুরক্ষা দিতে পারবে। SPF 30 থেকে 50 যে সানস্ক্রিনগুলি, সেগুলি আমাদের ত্বককে সূর্যালোক থেকে 97-99% অব দি প্রোটেকশন দিতে পারে এবং রেগুলার ইউজের জন্য এগুলি যথেষ্ট। SPF 90, 100 বা তার বেশি SPF এর সানস্ক্রিন খোঁজ করার প্রয়োজন নেই। PA অর্থাৎ প্রোটেকশন গ্রেড অফ UVA, সানরেজে যে UVA রশ্মি থাকে তা আমাদের ত্বকে লাগলে আমাদের ত্বকে এজিং বা বয়সের ছাপ, ট্যানিং, হাইপারপিগমেন্টেশন বা কালচে ভাব এই জাতীয় সমস্যা করে। এই সমস্যাগুলি থেকে বাঁচানোর যে রেটিং তাকেই বলে PA রেটিং। আমাদের অন্তত PA 3+ বা তার বেশি রেটিং দেওয়া সানস্ক্রিন ব্যবহার করা উচিত। যে সানস্ক্রিনের SPF এবং PA রেটিং দুটি বেশি থাকে, অর্থাৎ যেটি সমস্ত স্পেকট্রাম অফ আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের স্কিনকে সুরক্ষা দিতে পারে, তাকেই বলে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। এবার দেখে নেব ফিজিক্যাল ও কেমিক্যাল সানস্ক্রিন, এই দুটি জিনিস কি হয় এবং কোনটি আমাদের ব্যবহার করা উচিত। ফিজিক্যাল সানস্ক্রিনে যে ইনগ্রিডিয়েন্টগুলি থাকে তার নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড। এগুলি লাগালে ত্বকের ওপর একটি স্তর বা লেয়ার তৈরি করে আয়নার মতো ত্বক থেকে সূর্য রশ্মিকে প্রতিফলিত করতে পারে। এগুলি ত্বকের ভেতর বেশি অ্যাবজর্ব হয় না, সেই জন্য সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন ত্বকে ব্যবহারের জন্য এগুলি ভালো। যেহেতু এগুলি ত্বকের ওপর একটি আস্তর তৈরি করে এবং এদের রং সাদা হতে পারে, সেই জন্য ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করার পরে আপনি একটি হোয়াইট কাস্ট পেতে পারেন। ফিজিক্যাল সানস্ক্রিনের এক্সাম্পল হচ্ছে ডক্টর শেডস মিনারেল সানস্ক্রিন, সানক্রস সফট জেল, লাশিল্ড ফিজিকো সানস্ক্রিন এবং নিউট্রোজেনা শিয়ার জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিনে এর বদলে থাকে কিছু অন্য কেমিক্যালস, যেমন অক্সিবেনজোন, অ্যাভোবেনজোন, মিথাইল সিনামেপ, ইউভিনুল এ ইত্যাদি। এগুলি সূর্যরশ্মিকে রিফ্লেক্ট করার বদলে অ্যাবজর্ব করে নেয় এবং স্কিনের ভেতর ঢুকতে দেয় না। এগুলি সাধারণত ফিজিক্যাল সানস্ক্রিনের তুলনায় হালকা হয়, কারণ পরিমাণ খুব বেশি লাগে না, পুরো মোটা লেয়ার তৈরি করা দরকার পড়ে না, সেই জন্য এগুলি স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং হোয়াইট কাস্ট জাতীয় সমস্যা দেখা দেয় না। তবে এগুলি লাগানোর পর অ্যাক্টিভেট হতে 15-20 মিনিট সময় লাগে। যেহেতু এগুলি ত্বকের ভেতর অ্যাবজর্ব হয়ে যেতে পারে, সেই জন্য সেন্সিটিভ স্কিনে অনেক সময় ইরিটেন্ট রিয়াকশন দেখা যেতে পারে। এবার জেনে নেব আপনার ত্বকের টাইপ অনুযায়ী কি ধরনের ফর্মুলা সানস্ক্রিনের আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার অয়েলি এবং অ্যাকনে প্রোন স্কিন হয়, তবে আপনি ব্যবহার করবেন জেল বেসড বা ম্যাট ফিনিশওয়ালা সানস্ক্রিন। যদি আপনার অ্যাকনে হওয়ার টেন্ডেন্সি থাকে, তবে চেষ্টা করবেন প্যাকেটে নন কমেডোজেনিক লেবেল করা সানস্ক্রিন কিনতে। সাধারণত এই ধরনের স্কিনে হাইব্রিড সানস্ক্রিন, অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল ফিল্টার যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা হয়। এক্সাম্পল, ডিকনস্ট্রাক্ট জেল সানস্ক্রিন, ফিক্সডারমা শ্যাডো SPF 50 জেল সানস্ক্রিন এবং ফিজিক্যাল সানস্ক্রিনের মধ্যে আগে বলা লাশিল্ড ফিজিকো সানস্ক্রিন। যদি আপনার স্কিন ড্রাই হয়, তবে আপনি বেছে নিন ক্রিম বা লোশন বেসড ফর্মুলা যা স্কিনকে একটু হাইড্রেটও করতে পারবে। এক্সাম্পল হচ্ছে ডট অ্যান্ড কি ব্লুবেরি ব্যারিয়ার রিপেয়ার অ্যান্ড হাইড্রেট সানস্ক্রিন, ডিকনস্ট্রাক্ট ব্রাইটেনিং সানস্ক্রিন, অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস DV সানস্ক্রিন। যদি আপনার স্কিন নর্মাল বা কম্বিনেশন টাইপের হয়, তবে আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের ফর্মুলা, তবে প্রেফার করবেন একটু হালকা লোশন টাইপের ফর্মুলা। এছাড়া ফ্লুইড সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। এক্সাম্পল, উইশকেয়ার নায়াসিনামাইড অয়েল বেস ফ্লুইড সানস্ক্রিন, সানস্কুপ ফ্লুইড সানস্ক্রিন, মিনিমালিস্ট ফ্লুইড সানস্ক্রিন।
আরেকটি বিশেষ টিপ, যদি আপনি খুব বেশিক্ষণ বাইরে থাকেন এবং খুব বেশি ঘাম হয়, তবে লাগান সোয়েট রেজিস্ট্যান্ট বা ওয়াটার রেজিস্ট্যান্ট লেবেল করা সানস্ক্রিন। এর এক্সাম্পল হচ্ছে রিকুইল আলট্রাম্যাট ড্রাই টাচ সানস্ক্রিন, সোলাসেফ স্পোর্টস সানস্ক্রিন, কনশিয়াস কেমিস্ট সান ড্রিঙ্ক ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। এবারে আমরা জেনে নেব সানস্ক্রিন লাগানোর সঠিক নিয়মগুলি কী কী, সানস্ক্রিন কতটা পরিমাণ ব্যবহার করবেন। এটা অনেকেই জানেন, সেই বিখ্যাত দুই আঙুল পরিমাপ বা টু ফিঙ্গার রুল আপনি ইউজ করবেন, অর্থাৎ আপনার তর্জনী এবং মধ্যমা ইন্ডেক্স ও মিডল ফিঙ্গারে পুরোটি এরিয়া জুড়ে যতটুকু সানস্ক্রিন বেরোবে সেটুকু আপনি আপনার ফেস এবং নেকের জন্য ব্যবহার করবেন। সানস্ক্রিন কখন লাগাবেন, চেষ্টা করবেন বেরোনোর অন্তত 15-20 মিনিট আগে লাগিয়ে একটু শুকিয়ে নিতে। এর ফলে সোয়েট হলেও সানস্ক্রিন সহজে গলবে না এবং কেমিক্যাল ফিল্টারগুলি অ্যাক্টিভেট হওয়ারও সময় পাবেন। রিঅ্যাপ্লিকেশন, যেটি আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, প্রয়োজন অনুযায়ী 2-3 ঘন্টা অন্তর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন, স্পেশালি যদি বেশি ঘেমে যান বা মুখ ধুয়ে ফেলেন। অনেকেই মনে করেন বর্ষাকালে মেঘলা দিন সানস্ক্রিন লাগবে না, এটি কিন্তু একদমই ভুল ধারণা। আল্ট্রাভায়োলেট রেজ মেঘ ভেদ করেও সমান পরিমাণে আপনার স্কিনে আঘাত করতে পারে, সেই জন্য মেঘ থাকুক বা না থাকুক সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। বাড়িতে থাকলেও ব্যবহার করুন সানস্ক্রিন, যেহেতু কাঁচ বা আয়নার ভেতর দিয়ে রিফ্লেক্টেড সানস্ক্রিন, মোবাইল ল্যাপটপ বা টিভি থেকে বেরোনো ব্লু রেজ, বা যদি রান্না করতে চান সেই সময় যে তাপ লাগে, এইগুলি থেকেও কিন্তু আপনার স্কিন ইকুয়াল পরিমাণে ড্যামেজ হতে পারে। যারা অনেকক্ষণ স্ক্রিনের সামনে বসে কাজ করেন তারা ব্যবহার করতে পারেন টিন্টেড সানস্ক্রিন বা ব্লু লাইট থেকে এক্সট্রা প্রোটেকশন দেওয়া সানস্ক্রিন। এক্সাম্পল, ডট অ্যান্ড কি স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন, বায়োডার্মা ফোটোডন টিন্টেড সানস্ক্রিন, ইউভিডো ব্লু সানস্ক্রিন, কিউরেজ মিনারেল সানস্ক্রিন। এবার আসি সেই অতি পুরনো অভিযোগে, সানস্ক্রিন লাগালে মুখ কালো লাগছে। আসুন জেনে নিই এটি কেন হয় এবং এর জন্য আপনি কি করতে পারেন। অনেক সময় ফিজিক্যাল সানস্ক্রিন, যাতে জিঙ্ক অক্সাইড বেশি আছে, সেগুলি আমাদের ফেসে হোয়াইট কাস্ট তৈরি করতে পারে এবং এই হোয়াইট কাস্ট আমাদের ত্বকের নর্মাল কালারের সঙ্গে মিশে সাদা, ফ্যাকাশে, গ্রেইশ বা কালচে দেখাতে পারে। এই সমস্যা এড়াতে ব্যবহার করুন স্পেসিফিক্যালি মাইক্রোনাইজড ফর্মুলা দেওয়া সানস্ক্রিন বা আগে বলা টিন্টেড সানস্ক্রিন, যা আপনার স্কিনের কালারের সঙ্গে মিশে যেতে পারে। জিঙ্ক অক্সাইড দেওয়া সানস্ক্রিন এড়িয়ে কেমিক্যাল ফিল্টার দেওয়া সানস্ক্রিন বেছে নিন। অনেকে শুধু SPF রেটিং দেখে সানস্ক্রিন কেনেন। এই ধরনের সানস্ক্রিনে PA রেটিং যদি খুব বেশি না থাকে তবে কিন্তু আল্ট্রাভায়োলেট A রশ্মির কারণে আপনার ত্বক কালচে হয়ে যেতে পারে, তাই সবসময় ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন অন্তত PA 3+ দেওয়া ব্যবহার করবেন। কিছু কিছু সানস্ক্রিন বাতাসের সংস্পর্শে এলে বা মুখের তেলের সঙ্গে মিশে অনেক সময় অক্সিডাইজড হয়ে কালো দেখাতে পারে। ভিটামিন সি যুক্ত সানস্ক্রিনে অনেক সময় এই সমস্যা হতে পারে। সানস্ক্রিন ব্যবহার করার আগে সেপারেটলি একটি ভালো ভিটামিন সি সিরাম ব্যবহার করুন, যেটি অক্সিডেশন প্রতিরোধ করতে পারে, তাহলে এই সমস্যা কম হবে। কিছু কিছু কেমিক্যাল সানস্ক্রিনের উপাদান যেমন অ্যাভোবেনজোন বা অক্সিবেনজোনও অক্সিডাইজ হয়ে ত্বকের ওপর কালচে ছোপ ফেলতে পারে। এই ধরনের কালচে ছোপ সাধারণত কিছুক্ষণের জন্যই থাকে এবং কিছুক্ষণ বাদে আস্তে আস্তে নিজের থেকেই নর্মাল হয়ে যায়। যদি এড়াতে চান তবে বেনজোন ছাড়া সানস্ক্রিন ব্যবহার করুন। তাহলে সানস্ক্রিন বাছার সময় কোন কোন জিনিসগুলি ভালো করে খেয়াল রাখবেন। 1 নম্বর, SPF 30-50 এবং PA অন্তত 3+ দেওয়া সানস্ক্রিন বেছে নিন। 2 নম্বর, ত্বকের টাইপ অনুযায়ী জেল, ক্রিম, লোশন ইত্যাদি টাইপের সানস্ক্রিন পছন্দ করুন। 3 নম্বর, কালো ভাব এড়াতে টিন্টেড বা মাইক্রোনাইজড ফর্মুলেশনের সানস্ক্রিন ব্যবহার করুন। 4 নম্বর, টু ফিঙ্গার রুল মেনে সঠিক পরিমাণে সানস্ক্রিন লাগান। 5 নম্বর, 2-3 ঘন্টা বাদে অবশ্যই মনে করে রিঅ্যাপ্লাই করুন।